আচ্ছা তো भैया আমি আপনার নাম কি ভাই হ্যাঁ ভাই আমি भैया কমলাপুর ঘুমাইতাম আচ্ছা আপনার নাম কি আপনার নাম কি আমার নাম भैया কমলাপুর ঘুমাইতাম ও আপনার নাম কমলাপুর ঘুমাইতাম তাহলে কি আমার নাম আমার চ্যানেলের নাম চেঞ্জ করে কমলাপুর ঘুমাইতাম এই নামে দিলে ভালো লাগবে আপনার নাকি এই নিজের চ্যানেলের নাম নিজের নামে দিয়ে দেন এটা কেমন দেয়া যায় না এটা তো ভালোই দেখা যায় আমার চ্যানেলের নাম তো আমার নামই থাকবো আমার নাম চ্যানেলের নাম কি আকাশ উদ্দিন মোল্লার নামে থাকবো আপনি কমলাপুর ঘুমাইতেন ঘুমান কিন্তু আমার চ্যানেলের নাম আমার নামে না হয়ে আর কার নামে হইব এটা তো বুঝলাম না নাকি লুচ্চা নবী মোহাম্মদের নামে চ্যানেল দিব কন্ত ভাই

জবাই করতো মানুষ জবাই করতো মানুষ কতল করতো কাফেরদেরকে জবাই করে ফেলতো ফেলত একটা খুনি ধর্ষক লুচা ছিল আপনার নবী মুহাম্মদ লুচ্ছা নবী মুদ নামে যদি আমি আমার চ্যানেলটা দিতাম তাহলে কি আপনার ভালো লাগতো ধর্ষক নবী নবী পেডোফাইল শিশুকামী মাল হিসেবে দাসী ভোক্তারি এইসব নাম দিয়ে মোহাম্মদের নামে বললে কি আপনার ভালো লাগতো ঠিক আছে অসুবিধা নেই আমরা ওই রকম চ্যানেল ও খুলবো না অসুবিধা নেই আপনি এত করে বলছেন লুচ্ছা নবী মোহাম্মদ নামে চ্যানেল করতে ঠিক আছে আমরা ওই চ্যানেলও ও করবো এক সময় আস্তে আস্তে মানে সময় আসুক

কাজ সর্দার দস্যু সর্দার ছিল এগুলো প্রতিদিন আমরা প্রমাণ করি একদম ডেইলি আমরা প্রমাণ করি মুমিনদের সামনে এবং মুমিনরা এনতে কানতে কানতে পালা যায় হ্যাঁ কানতে কানতে চলে যায় সে শেয়ার পারে না যুক্তিতে পারে না রেফারেন্সে পারে যায় আমরা একই সাথে বাংলাদেশের সমস্ত আলেমদেরকেও চ্যালেঞ্জ দিয়ে রাখছি যে কোনো আলেমের পক্ষে যদি সম্ভব হয় কোনো আলেমের যদি বুকের পাটা থাকে হ্যাঁ ইসলামের প্রতি যদি বিশ্বাস থাকে আমাদের লাইভে এসে কথা বলুক আমরা সেখানে রাজি আছি দেখেন আপনারা সে আমাকে ইয়া দেখাচ্ছে আঙুল দেখাচ্ছে আঙুল দেখালে আপনি এই ছোট আঙুল দিয়ে

কোনো সমস্যা আলোচনা করব আপনি মনে করেন না কথা বলতে পারবেন না নাই আপনি শুরুতে এসে গালি দিচ্ছেন সেটা শুনেই বোঝা গেছে যে আপনার আপনার মানে যোগ্যতা কি আপনার কথা শুনেও বোঝা যাচ্ছে যে আপনার যোগ্যতা কি সুতরাং আপনার আপনি তো আলোচনা করতে পারবেন না আমি জানি আপনি কেন আপনার বাপে আপনার চোদ্দ গোষ্ঠী সবাই মিশে আসলো বাংলাদেশের সমস্ত আলেম আমার নাম শুনলে মানে পায়জামা বিজা ফেলে ডরে হ্যাঁ আপনি কোথাকার কোন চুন পুটি আপনার পক্ষে সাথে আমি আলোচনা করব না কিন্তু আপনাকে যেটা বলছি যে এই গালি করে লাভ কি মানে হুদাই সময় নষ্ট আমরা সময় নষ্ট মানে আমরা আরো নবীকে যে কয়েকটা বেশি গালি দিলাম এই যে কয়েকটা বেশি গালি খাইলো নবী এটার দায়িত্ব আপনার উপরই বর্ত হবে তাই না ঠিক আছে পরের জনকে যুক্ত করি মোল্লা মোল্লা আপনার নাম অনেক বড় আপনি একটু বলেন নিজের নামটা একটু বলেন আনমিউট করে কথা বলেন ভাই আচ্ছা ফারেজ ভাই চলে আসছে ফারেজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন

বললাম যে সে টিকটকের ভিডিও দেখে এসেছিল যে টিকটক ভিডিওর মতো আসিফ উদ্দিনের কাছে যে একটা কমেডি ভিডিও বানাবে কিন্তু বেচারা আসছে আপনি তার নোবেল লুঙ্গি খুলে রেখে দিলেন ভাই আপনি তো ভাই মানবিক মানুষরা

একটা ক্লাব করলে ওখানে মানুষ বই টই পড়বে আমি অনেক বই কিনেছিলাম বুঝলেন আচ্ছা অভিজিৎ রায়ের আপনার অনেক বই কিনেছিলাম বুঝছেন ওখানে কেউ যায় না ওখানে যায় না যাবে এই লাইব্রেরি গেলে তোমার সব যাবে বুঝছেন আচ্ছা খাবারের ব্যবস্থা করেছিলাম কিন্তু কেউ যায় না আচ্ছা না গেলে ধীরে ধীরে অপেক্ষা করেন ধৈর্য ধরেন আস্তে আস্তে হয়তো আসবে মানুষ মানুষকে উৎসাহ দিতে হবে পড়ালেখা করতে বই পড়তে তাহলে হয়তো আস্তে আস্তে আসবে আহ ঠিক আছে মোল্লা ভাই আপনি কি আর কিছু বলবেন আচ্ছা মোল্লা ভাইয়ের কথা মনে হয় মোল্লা ভাই মনে হয় কথা ভালোভাবে বোঝাও যাচ্ছে না আচ্ছা নিয়ন আপনাকে যুক্ত করা হচ্ছে নিয়ন আপনি বলেন তাহলে নিয়ন আপনাকে যুক্ত করা হয়েছে নিজেকে আনমিউট করে কথা বলেন মাইক্রোফোন বাটনটা চাপ দেন তাহলে আনমিউট হবে হ্যাঁ এবার বলেন হ্যালো হ্যাঁ একটু জোরে বলেন হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ কথা শোনা যাচ্ছে একটু জোরে বলেন হ্যাঁ বলেন ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমি আসলে তেমন কিছু বলার জন্য যুক্ত হইনি ওই যে একটু আগে একটা কথা বললো না যে আমি কোলাপুর ঘুমাইতাম এরপর থেকে হ্যাঁ ভাবলাম যে একটু কথা বলি আপনার সাথে আমি এমনি নিয়মিত আপনার গুলো শুনি খুব ভালো লাগে মানবিক কথাবার্তা শান্তির কথাবার্তা ছড়ান খুব ভালো লাগে আমি যদিও এক বাংলাদেশে তো অনেক টিকটকার আছে ফানি ভিডিও করে ও একটা ভিডিও থেকে এই কথাটা যে ওকে যত প্রশ্নই করা হোক ও একটা কথাই উত্তর দিবে আমি ভাই আমি কমলাপুর ঘুমিয়ে মানে এটা দিয়ে একটা ফান করছিল আর ওটাই আপনার সাথে করতে চাইছে

মানুষের প্রতি মানুষের মনবত্ত কোনো কিছুই নেই খুব খারাপ লাগে জিনিসগুলো দেখতে পাই হ্যাঁ একজন মানুষকে একটু মানুষের প্রতি একটু সহনশীল হলে ধর্ম তো ঠিক আছে ধর্ম আপনি মানতে পারেন আপনি আপনার ধর্ম ধর্মগত ভাবে আপনার ধর্ম আছেন সেটা আপনার ব্যাপার একান্তই আপনার বিশ্বাসের ব্যাপার কিন্তু এটা নিয়ে যে জোর জবরদস্তি আমিও তো একটা ধর্মের মানুষ তাই বলে কি আমি একবারে ইয়ে করবো এটা তো আমি আসলে ভাবতেও পারি না একটা মানুষ একটা ধর্মের একটা কথা বললো এটা নিয়ে সাথে সাথে শুরু হয়ে গেলো পুরো গ্রামকে গ্রাম আগুন জ্বালাও ঘর বাড়ি ইয়ে করো এগুলো তো আসলে ধর্ম হইতে পারে আমাদের ধর্মও আছে অনেকগুলা আছে কুসংস্কার আমি তো এগুলা নিয়ে আপনারা যখন আলোচনা করেন আমি শুনি আমার কাছে তো এটা নিয়ে ধর্ম অবমাননা বা ওই ধরনের কথাবার্তা আমার মনে তো আসে না আমি তো তখন এটা আমি ইজিলি নি যে হ্যাঁ আছে এটা আমি অবশ্যই এটা স্বীকার করবো হ্যাঁ আর কি কিছু বলবেন আপনি ভাই

কিন্তু আবার মানে অন্য মুমিনরা বলবে কিনা না ইসলাম গালি দিতে শেখায় না পরে দেখা যাবে আবার ইসলামের ভিতরে যখন আমরা দলিল প্রমাণ ঘাট বোতাম দেওয়া যাবে আসে ওই জায়গায় আছে ইসলামের যারা মানে ওরা তো এত শুধু গালি দিয়ে গেছে ইসলামের ওই যে নবী জঙ্গি নবী সেটাকে গলা কাটতো মানে ইসলাম ধর্মকে ত্যাগ করলে গলা কেটে ফেলতো আসলে ভাই আমি আপনার লাইফ গুলা শুনে শুনে অনেকগুলা তথ্য জেনেছি আসলে আমিও জানতাম আমিও মনে করতাম ইসলাম আসলে শান্তির ধর্ম এইভাবে হুজুরেরা প্রথমে তো যেভাবে বলতো যেগুলা শুনতাম আশেপাশে কিন্তু বাস্তবটা তো দেখতেছি কতটা হিংস্র কতটা এগুলা আসলে আমাদের সাথে হইতেছে প্রতিনিয়তই হইতেছে আসলে কিন্তু আমরা তো বুঝতাম না আরকি এখন তো আসলে এগুলা হেদের যে আপনার বিশ্বাস বা ধর্ম যে এটা তার জন্য কি বলে গেছে এগুলো তো আসলে নিয়ন ভাই আপনার কথা আমার কেটে কেটে আমি শুনতে পাচ্ছি আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না তাহলে ঠিক আছে আপনাকে আজকে বিদায় জানি ঠিক আছে আমি অবশ্যই আপনার কোনো কোশ্চেন থাকলে আমি পরে আপনার সাথে যুক্ত হবে পরে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে বিদায় জানালাম ব্যাক স্টেজে কয়েকজন আছেন তাদের ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে আপনারা যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের ডিভাইস পারমিশনটা অন করে ঢুকতে হবে ডিভাইস পারমিশন অন না থাকলে আপনাকে যুক্ত করা সম্ভব হবে না আপনাদের ডিভাইস পারমিশনটা অন করে ঢুকতে হবে আপনারা দেখেন যে ঢোকার সময় ব্রাউজারে যে মাইক্রোফোন এবং ভিডিও দুইটাই ক্যামেরা মাইক্রোফোন এবং ক্যামেরা দুইটা পারমিশনই অন করে তারপর ঢুকতে হবে না আপনারা এখানে এসে বসে থাকলে লাভ হবে না আপনাদের ডিভাইস নট কানেক্টেড দেখালে আমি আপনাকে যুক্ত করতে পারবো না আপনাদেরকে আমি বের করে দিচ্ছি আবারও যুক্ত হন প্রয়োজনে ভিন্ন ব্রাউজার দিয়ে যুক্ত হন এই লিঙ্কটা কপি করে ভিন্ন ব্রাউজার দিয়ে যুক্ত হন ঠিক আছে আরেকজনকে যুক্ত করি তাহলে মুক্তি অন্বেষা আপনি বলেন তাহলে

ওই বলছে যে ইকরা বিজমির অব্বিকাল্লা জি খালা খালা কালমিন মিনালাক কালিন অর্থাৎ এই সুরায় প্রথমেই এমন ভাবে প্রশ্ন করা হয়েছে যে পড়ো তোমার প্রভুর নাম তো রাসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন ফেরেস্তা ওহি নিয়ে আসছে তখন তো তার কাছে কোনো বই নিয়ে এসে দেয় নাই যে পড়তে বলতেছে এখন আসলে এই বিষয়টা কেমন যে একটা মানুষের কাছে কোনো পুস্তক দিচ্ছে না সে লেখাপড়া জানে না তাকে বলতেছে পড়তে সেটা একটা কেমন কথা না হ্যাঁ সেটা অবশ্যই একটা কেমন কথা কিন্তু ভাই এই বিষয়গুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করে ফেলছি তো মানে কম পক্ষে আলোচনা করে ভাই আমার আমার অবিশ্বাস তৈরি হয় কোথা থেকে শুনেন আমি এক সময় হচ্ছে শিবিরের সাথে যুক্ত ছিলাম তো ওরা আমার একটা বই পড়তে দিছিল সে বইটায় হচ্ছে ওই যে সূরা তাওবার একটা আয়াত ইনাল্লাহা সবিরিন মিনাল মুমিনিনা আনফুতুহু মামাওলাহুম বিআনালাল জান্নাতাই কাতিলুনা ফিসাবিলিন না কাতিলুনা ফায়াকতুলু এরকম একটা আয়াত তো সেখানে বলতেছে যে আমি জান মাল সবকিছু দিয়ে আল্লাহ রাস্তায় নিজেকে বিলিয়ে দিলাম এবং জান্নাতের জন্য একজনকে আমি হত্যা করলাম হত্যা নিজে হত্যা হবো এবং হত্যা করবো এরকম আয়াতটা তো আসলে আমার কাছে এই বিষয়টা তখনই একটা সন্দেহ তৈরি করছিল তখন আমি মনে করলাম যে আসলে কি করা যায় একটু বিষয়টা একটু যাচাই বাছাই করা দরকার তো আমি একজন মানুষ আমি আরেকজনকে মারবো এবং নিজে মরবো মরে শহীদ এলে আমি জান্নাত পাব তখন আমার সন্দেহ জন্ম ছিল ওই সময় এরপর থেকে আসলে আমি আস্তে আস্তে পড়া শুরু করি এবং একটা পর্যায়ে আজকে দুই তিন বছর আগে আমি আপনার ভিডিও পাই এবং ভিডিও পায়ে আপনার সংশয়ে ঢুকি এবং ঢুকার পরে দেখি যে বাহ একটা সুন্দর করে আসিফ ভাই যা সুন্দর করে জিনিসপত্রগুলো সাজায় রেখেছে এ তো আর অন্য কোথাও যাওয়া লাগে না একটা জায়গা থেকে সব সংগ্রহ করে নেওয়া যায় আসলে আপনাকে ধন্যবাদ আসিফ ভাই আসলে আমি মূলত ধন্যবাদ দিতেই ঢুকছি যে আপনার মতো মানুষেরা আছে বলে হয়তো সমাজ পরিবর্তন হবে এবং এই পরিবর্তনে আপনাদের ভূমিকা একটা সময় হয়তো আমরা যারা এখন কথা বলছি বা কথা বলার চেষ্টা করতেছি আমাদেরকে সময় দেখবে না বা বলবেও না আমরা অনেক কিছু আমি অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু বলি অনেক কিছু করি আমার পার্সোনাল কিছু ভূমিকাও আছে এই ব্যাপারে আমার অনেক বন্ধু বান্ধব আছে আসলে আমার মতোই বা আমরা আমাদের মতো করে চিন্তা করা তো সেই ক্ষেত্রে আপনি যে ভূমিকা রাখছেন এটা আসলে অতুলনীয় অভাবনীয় এটাকে আসলে ভাবা যায় না এই এই অভাবনীয় কারণের জন্য আপনি হয়তো একটা সময় অমর হবেন যেটা মানুষে আপনার নামটা হচ্ছে দীর্ঘ সময় স্মরণ রাখবে হয়তো আমাদের নাম স্মরণ রাখবেন আমরা এরকম কিছু হয়তো করতে পারি না তো বিষয় আসিফ ভাই ভালো থাকেন এই আর কি ঠিক যাওয়ার আগে আপনাকে আমি একটা জিনিস দিয়ে দিই এটা আপনি একটু চিন্তা করবেন আহ সুরা সাতচল্লিশ সুরা নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর সাত এখানে বলা হচ্ছে যে হে মুমিনগন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করবেন

আচ্ছা তাহলে তো ভাই খুবই ভালো আপনি আমাদের সাথে যুক্ত হবেন আমরা একসাথে কাজ করবো কোন হাদিস কোন আয়াত এগুলো মনে রাখতে পারেন তাহলে আপনিও একটা লাইভ স্ট্রিম শুরু করতে পারেন এবং আমাকে জানাইতে পারেন যে আপনিও লাইভ স্ট্রিম শুরু করেছেন তখন আমরা একসাথে আলোচনা করবো নি ঠিক আছে মুক্তি অন্যাসা ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকেন আচ্ছা আপনিও ভালো থাকবেন পরে নিশ্চয়ই কথা হবে আরেকজনকে যুক্ত করি ও